ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড ইমতাজ আহমেদ বলেছেন সীমান্ত পরিস্থিতির জন্য মিয়ানমার স্বাভাবিকভাবে এখন বাংলাদেশের ওপর দোষ চাপাবে তারা বলছে সীমান্ত পরিস্থিতির জন্য আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা সেলবেশন আর্মি জড়িত একই সঙ্গে বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি ও আর্সার ঘাঁটি রয়েছে বলে যে অভিযোগ করেছে সেটা তারা প্রমাণ করুক প্রমাণ ছাড়া অভিযোগ করলে তো হবে না দরকার হলে জাতিসংঘের টিম বসানো হোক কিন্তু তারা তো জাতিসংঘকে ঢুকতে দিচ্ছে না তাদের অভিযোগের সপক্ষে যদি প্রমাণ থাকে তাহলে আরাকানে জাতিসংঘের টিমকে প্রবেশের অনুমতি দেওয়া হোক আমাদের প্রধানমন্ত্রীও এই আহ্বান জানিয়েছেন তারা জাতিসংঘের টিমকে আরাকানে কাজ করতে সুযোগ দিক বাংলাদেশ সীমান্তে বারবার মিয়ানমার সেনাবাহিনী নিক্ষিপ্ত মটাসিলে গোলাগুলির ঘটনাটি আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়া দরকার মিয়ানমার দাবি করছে যে বাংলাদেশের ভিতরে আরকান আর্মি ও আর্সার ঘাঁটি রয়েছে যদি থেকেই থাকে তাহলে মিয়ানমারে কোনো বন্ধুরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘকে কাজ করতে দেওয়ার সুযোগ করে দিক মিয়ানমারে এ ধরনের অভিযোগ থেকে বোঝা যায় যে তারা তাদের দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে জাতিসংঘের কাছে সাহায্য নিতে পারে কারণ জাতিসংঘের একাধিক শান্তি রক্ষার ব্যবস্থা রয়েছে কিন্তু তারা সেটা করছে না বরং ইচ্ছে করে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে তিনি বলেন মিয়ানমার ইচ্ছাকৃতভাবে চায় বাংলাদেশ তাদের সাথে যুদ্ধ করুক কিন্তু বাংলাদেশ যে ধৈর্যের পথ বেছে নিয়েছে সেটা উত্তম এখনকার পরিস্থিতিতে আর কোনো বিকল্প পথ নেই কোনোভাবে তাদের সাথে যুদ্ধে জড়ানো বাংলাদেশের জন্য উচিত হবে না যুদ্ধে জড়ালে মিয়ানমার উপকৃত হবে কারণ যুদ্ধ হলে মিয়ানমার বলার সুযোগ পাবে যে রোহিঙ্গারা তাদের নয় রোহিঙ্গারা বাংলাদেশের সেক্ষেত্রে বাংলাদেশ এখন যে ধৈর্য ধরে আছে সেটা দেশের জন্য লাভ আমাদের উচিত হবে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো দরকার